এখন আমরা দেখব যে আমরা আমাদের মোবাইলের ফোন নাম্বার ব্লক কিভাবে করব, কত ধরনের ব্লক করা যায়, কিভাবে করা যায়। এই প্রশ্নের উত্তরগুলো যদি আপনারা সঠিকভাবে জানতে চান তাহলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তাহলে আপনাদেরকে অ্যান্ড্রয়েড ফোনের কত ধরনের ব্লকিং সিস্টেম আছে, কিভাবে আমরা ফোন নাম্বারকে লক করতে পারি, সব সিস্টেমগুলো কিন্তু একটা একটা করে আপনাদেরকে দেখাবো। তো চলুন ভিডিওর মাধ্যমে আমরা দেখে নিই। তো চলুন এখন আমরা দেখে নিই যে আমরা আমাদের মোবাইল দিয়ে যে কোনো ফোন নাম্বারকে ব্লক এবং আনব্লক কিভাবে করব। এটা কিন্তু আমরা খুব সহজভাবে করতে পারি। তো এই সেটিংটা আপনাদেরকে আজ সম্পূর্ণভাবে দেখিয়ে দেব। তো ভিডিওটা আরম্ভ করার আগে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব যে এই অধমের ভিডিওটা দেখে যদি আপনাদের একটু উপকার আসে তাহলে প্লিজ চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। তো আমরা যদি ফোন নাম্বার ব্লক এবং আনব্লক করতে চাই তাহলে প্রথমে আপনাদেরকে কি করতে হবে, কলারের আইকন যে আছে যে আইকনে ক্লিক করে আমরা কল করি সেই আইকনে চলে যাব। যাওয়ার পরে উপরে ডান দিকে দেখতে পারবেন সেটিংয়ের অপশন আছে, তো সেটিংয়ের অপশনে চলে যাব। তো মোবাইল ভেদে বেলেগ বেলেগ হইতে পারে, আমি আপনাদেরকে দেখাইতেছি রিয়েলমি C2 মোবাইল দিয়ে। তো এই মোবাইলের ফাংশনগুলো এরকম। তো আপনারা যখনই সেটিংয়ে ক্লিক করবেন, ক্লিক করার পরে প্রথমে আইডেন্টিফিকেশন অফ আননাউন নাম্বার লেখা আছে, তার নিচে লেখা আছে ব্লক অ্যান্ড ফিল্টার। তো ব্লক অ্যান্ড ফিল্টার যে লেখা আছে সেই জায়গাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে কয়েকটা অপশন পেয়ে যাবেন, তার ভিতরে কল ব্লকিং যে লেখা আছে তো কল ব্লকিংয়ে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম ইন্টারফেস চলে আসবে আপনাদের সামনে। তো আসার পরে এখানে আপনারা প্রথম যে অপশনটা দেখতে পারতেছেন ব্লক অল ইনকামিং কল, তো এই অপশনটা যদি আমি অফ থেকে অন করে দেই তাহলে আমার সিমে কোনো নাম্বার থেকেই কল আসবে না। তো কিভাবে অন করবেন, এটাতে ক্লিক করে দিলে এরকম ইন্টারফেস চলে আসবে, আসার পরে অনেক ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এখানে আমার অল ইনকামিং কল ব্লক হয়ে গেল। তো এটা যদি সারাতে চাই, আমি যদি ব্লকটা খুলতে চাই তাহলে আবার অফ করার অপশনে ক্লিক করে দিলে অফ হয়ে যাবে। তো দ্বিতীয় নাম্বার সেটিংটা হলো ব্লক আননাউন ইনকামিং কল। তো এই অপশনটাতে যদি ক্লিক করি ব্লক আননাউন ইনকামিং কল, তো এই অপশনটা অফ থেকে অন করে দিলে কিন্তু এখানে আননাউন কল মানে যে ফোন নাম্বারগুলো আপনার মোবাইলে সেভ করা নাই সেই মোবাইলগুলো কিন্তু এই অপশনটা অন করে দিলে সেই ফোন নাম্বারগুলো থেকে আপনার মোবাইলে ফোন আসবে না। তো এটা অফ করে দিতেছি। তো দেওয়ার পরে তিন নাম্বার অপশনটা দেখব ব্লক আননাউন নাম্বার বাই লোকেশন অফ অর্গ্যানিক। তো এই অপশনটাতে যদি ক্লিক করি, ক্লিক করার পরে এখানে আপনারা কোন কান্ট্রি থেকে আপনাদের মোবাইলে কল আসলে এখানে ব্লক দেখাবে বা বিজি দেখাবে সেই কান্ট্রিটা এখান থেকে সিলেক্ট করে রাখলেই কিন্তু এখান থেকে কল আসে না। আমি যদি সাপোজ ইন্ডিয়া সিলেক্ট করে রাখি তাহলে ইন্ডিয়া থেকে আমার মোবাইলে কিন্তু কল আসবে না, কেননা এখানে আপনার কান্ট্রি কোড দেওয়া আছে, সঙ্গে কান্ট্রির নামও দেওয়া আছে। তো এই অপশনগুলো যদি সিলেক্ট করে রাখি সেই কান্ট্রি থেকে আমার মোবাইলে কল আসবে না। তারপরের অপশনটা আছে ব্লক কলস ফ্রম হিডেন নাম্বারস। তো এই অপশনটাতে যদি ক্লিক করি তো কি হবে, আমাদের মোবাইলে কোনবার সময় কিছু নাম্বার থেকে কল আসে না, আসে সেই নাম্বারগুলো আমাদের মোবাইল স্ক্রিনে শো করে না। তো সেরকম নাম্বার থেকে যদি আপনার মোবাইলে কল আসে তাহলে ব্লক কলস ফ্রম হিডেন নাম্বার যে লেখা আছে এই অপশনটা অন করে রাখলেই কিন্তু আপনার মোবাইলে সেই নাম্বারগুলো থেকে কল আসবে না। তো এরকমভাবে আপনারা এখান থেকে নানা পদ্ধতিতে কিন্তু আপনার মোবাইল নাম্বারটা ব্লক করে রাখতে পারবেন, অল ইনকামিং কল ব্লক করতে পারবেন, আননাউন নাম্বার ব্লক করতে পারবেন, লোকেশন দিয়ে ব্লক করতে পারবেন। তারপর আরেকটা অপশন আছে ব্লক ওয়ান্ডিং ইনকামিং কল। তো এই অপশনটা কি হয় আজ যে আপনার মোবাইলে যদি কেউ মিস কল দেয় তো বারবার মিস কল দিলে
আপনারা বিরক্ত হয়ে যান, তো এই অপশনটা যদি অফ থেকে অন করে রাখেন তাহলে কি হবে, আপনার মোবাইলে যদি একবার মিস কল দেয় তাহলে আপনার মোবাইল আর কল করতে পারবে না, কারণ অটোমেটিকলি সেই নাম্বারটা বিজি হয়ে যাবে, তো তারপরে কল করার পরে কিন্তু বিজি বলবে। তো এইভাবেই কিন্তু আপনার এখান থেকে নানান ধরনের আপনার মোবাইলের ফোন নাম্বারটা ব্লক করে রাখতে পারবেন। তো আশা করি আপনাদের কাছে আমি সঠিক ইনফরমেশন দিতে পারছি। তো যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটা লাইক আর কমেন্টে আপনাদের মতামত জানাবেন, ভিডিওটা কীরকম হয়েছে, এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। তো